ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি গুড মর্নিং না, গুড নুন, আসলে গুড নুনও না, গুড আফটারনুন। গুড আফটারনুন, এখন রান্না করছি সবাই, কি বলবো আর বলছি, রান্না করছি সবাই, সবার রান্না হয়ে গেছে, আমি লাস্ট, আমি রান্না করছি এখন। আর এই যা গরম পড়েছে, মানে হচ্ছে আজকে শুক্রবার, ওই নিরামিষ আমিষ ওসব কিছু নেই, যা খুশি খেতে পারি। কিন্তু কথা হচ্ছে, আর এত পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে, 47-47-45 এর নিচে নেই, এর উপরে ছাড়া নিচে নেই, কিচ্ছু খেতে ভালো লাগছে না। রান্না করতে তো মোটেই ইচ্ছে হচ্ছে না, পাপি পেট, পেটকে তো দিতেই হবে, তাই রান্না করতে হচ্ছে। তো ব্রেকফাস্টে করেছে কি, চানাচুর মুড়ি শশা একসঙ্গে মাখিয়ে তাই খেয়েছি ব্রেকফাস্টে। এখন রান্না হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে ঝিঙে ডাল, ডালের মধ্যে ঝিঙে দিয়ে দিয়েছি, ঝিঙে ডাল আর ঝিঙের যে খোসাগুলো সেগুলো ফেলবো না, সেগুলোকে রেখে দিয়েছি। এই যো ঝিঙের খোসা, আজকে হবে ঝিঙে খোসা বাটা, ব্যাস চলুন কী করে বানাই দেখুন। একদম সিম্পল, ওই সব রেসিপি, মানে যত রকমের খোসা বাটাবাটি আছে না, সব রেসিপিগুলো একই রকম, তো এটাও সেই একই রকম। আগে ঝিঙের খোসাগুলোকে আগে সেদ্ধ করবো, তারপর শিলে বাটবো, ব্যাস তারপর ব্যাস এটাই করবো। চলুন ফটাফট শুরু করে নিই ঝিঙের খোসা বাটা। চকবক করে ফুটছে, এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঝিঙেগুলো দিয়েছিলাম, তো হয়ে গেছে সেদ্ধ। এটাকে এবার নামিয়ে ফোড়ন দেবো। ডালের কড়াইটাই কোনো রকম ধুয়ে ওটাই ফোড়ন দিয়ে দিচ্ছি, যে জিরে, জিরে ফোড়ন দিলাম, আর দেবো হচ্ছে লঙ্কা, ব্যাস আর কিছু দেবো না ফোড়নে। আর এই যে ডালটা একটু কি বলবো ওটাকে, এই যে দানাগুলো দেখতে তুমি বুড়ো না, একটু মানে মোটামুটি নরম খাওয়া যাবে। ঝিঙেগুলো একটু ই হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তো একটু কেমন কেমন হয়ে গেছে, কিন্তু বুড়ো হয়নি, এই যে দেখুন মানে বুড়ো হয়নি। ওকে ধুয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে নিয়ে এসেছি, তো ধুলো মাটি কেমিক্যাল ওষুধ কত কিছুই না থাকতে পারে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি একটু না মোটা মোটা করে খোসাগুলো ছাড়িয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো একেবারে পাতলা করে ছাড়াইনি, একটু মোটা মোটা করে ছাড়িয়েছি। আর ওই ডালের কড়াইটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব, তো দিয়ে দিলাম। আর এবার হচ্ছে দেবো ঢেকে, একটু সেদ্ধ হয়ে যাক। কড়াইতে দিয়ে দিলাম তেল, বেশি দেবো না, অল্পই দিলাম। দিচ্ছি হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা দিলাম, এবার দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আমার রান্নাটা নেব, ব্যাস এর থেকে আসুক, আমার না অনেক শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দারুণ হেভি সুন্দর গন্ধ হয়েছে, কেমন গন্ধ হয়েছে ভালো করে বলো। ও বাবা, এটা হাউজেন্ড গন্ধ আর হয়,
নামিনি। তো এই যে রান্না হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে, ঝিঙে ডাল আর ঝিঙের খোসা বাটা। তা আগেই ঝিঙের খোসা বাটাটা দিয়েই খাবো, বরকে দিয়ে দিয়েছি খেতে। তো লাস্টে আমি নিয়ে বসলাম। আর এই যে ভাতগুলো দেখতে পাচ্ছেন, মনিকে ডাল দিয়ে ভাত দিয়েছি, ওর ভাত বেশি হয়ে গেছে, ওর থেকে আবার তুলে নিতে হয়েছে আমাকে। তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলতে কি, মানে রসুনগুলো ওইভাবে কাঁচা না বেটে, রসুনগুলো যদি আমি একটু কুচি করে ভেজে দিতাম, এর থেকে টেস্টটা একটু বেশি ভালো আসতো। অতটাও খুব ভালো টেস্ট হয়নি, মিডিয়াম ঠিক আছে, তবে মনে হচ্ছে রসুনটা ভেজে দিলে টেস্টটা একটু অন্যরকম আসতো। তো চলুন, কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম যখন করব তখন রসুনটা ভেজে দেবো। তো এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন।